হ্যালো বন্ধুরা, আমি তুলি আবার চলে এসেছি তুলির কিচেনে। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না, একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আজকে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি তোমাদের দেখাবো। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নয়, চিংড়ি মাছ তোমরা সকলেই খেয়েছো। আজকে আমি যেটা দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা ভীষণ টেস্টি হয়, খেতেও ভীষণ ভালো হয়, আর সব থেকে বড় কথা এটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটা দেখে নিই। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরপর আমি হলুদ এবং নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ এটা মজতে দেবো, যাতে নুন এবং হলুদগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে নুন এবং হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি বেশ কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো, তারপর এটা ভাজব। এবার আমি রান্না শুরু করব। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে রেখেছি, একদম সরু সরু করে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে রসুন থেঁতো করে নিয়েছি, আর এখানে তো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে আলু কেটে রেখেছি, আলু একটু আমি বেশি করেই নিয়েছি, আর এখানে একটা টেক্সচার বানিয়ে রেখেছি, এটা সমস্ত মশলা দেওয়া আছে, গোটা জিরে ধনে আদা পেস্ট করে রেখেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, নুন মিষ্টি হলুদ সমস্ত যা যা মশলা এখানে দেওয়া দরকার এটা আমি জলে গুলে একটা টেক্সচার বানিয়ে রেখেছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি মাছটা ভেজে নেব, তাই বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি লাল করে ভাজার দরকার হয় না, অল্প একটু লালচে কালার এনে আমি এটাকে তুলে নেব, বেশি ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যায়। আরো একটু আমি নেড়ে চেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। কি ভাবছো, চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না, এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। দেখে নাও, এখানে আমি এটা 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সব পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, হালকা করে এটাও আমি ভেজে নেবো, বেশি লাল করব না, হালকা করে একটু ব্রাউন কালার এলেই আমি এর মধ্যে এবার যে রসুনটা কেটে আমি ছেঁটো করে রেখেছি সেই রসুন আমি দিয়ে দেবো এর মধ্যে, রসুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি কাঁচি ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমি একটু এবার চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো আগে যে আমি টেক্সচারটা বানিয়ে রেখেছি, এরকম টেক্সচারটা বানিয়ে রেখেছি, এটা এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে এটাকে 2-3 মিনিট ধরে কষাতে হবে। আমি আরো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, সব মশলাই এর মধ্যে দেওয়া আছে, যেটা আমি আগেই বললাম নুন হলুদ আদা ধনে জিরে সব পেস্ট করে এর মধ্যে দিয়েছি, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবং বেশ ভালো মতন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে যে আলু আমি কেটে রেখেছি এ দেখো এই আলুগুলো সব আমি দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ এটা আলু দিয়ে করব, কেউ এটা আলু ছাড়াও করতে পারো, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আলু দেওয়ার পর আরো একবার আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এটার জন্য এখনো 2-1 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে, তাই একটু বেশি করে জল দিলাম। এটাকে 10-15 মিনিট মতন ফুটতে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম,
দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ, মাছ দেওয়ার পর তরকারি পুরো মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। টক বক করে আরও 2-1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি এবং যতটা জল আছে আর একটু জলটাকে মরিয়ে আমি বেশ মাখা মাখা মতন করে নিলাম। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারি। এরপর একটা পাত্রে ঢেলে আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা নিজেরা বাড়িতেও এটা ট্রাই করে দেখো কত সহজে এটা তৈরি করা যায় এবং চটজলদি তৈরি করা যায়। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসছি নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আবার আসছি অন্য ভিডিওতে, আবার দেখা হবে। আজকের মতন টাটা।